দেবীপুরে এখনো পর্যন্ত তল্লাশি চলছে সরাসরি সমীরন পাল আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন সকাল আটটা থেকে এই তল্লাশি শুরু হয়েছে সমীরন অর্থাৎ ঘড়ির কাটা অনুযায়ী প্রায় প্রায় এগারো ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত চলছে ইডির তল্লাশি একেবারে সুব্রজিৎ প্রায় এগারো ঘন্টার কাছাকাছি হতে চলল যে বারাসাতের দেবীপুরের কাঠোর রোডে তাপস মণ্ডলের বাড়িতে ইডির তল্লাশি অভিযান মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল যার একাধিক জায়গায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে তাপস মণ্ডলের বাড়ির সামনে ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো এই বাড়িতে আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন নথি খোঁজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে বিকেল পাঁচটা নাগাদ একবার একজন আধিকারিক বাইরে বেরিয়েছিলেন তারপরে আরেকটা নথি তিনি জেরক্স নিয়ে আসার পর ভেতরে ঢুকে গেছেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিজার লিস্টের প্রক্রিয়া চলছে যেটা জানতে পারছি যে এই তাপস মণ্ডলের বাড়িতে প্রচুর নথি রয়েছে যেহেতু তার একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের সম্পর্কে কোনো তথ্য সম্বলিত নথি বা অন্যান্য কিছু খোঁজখবর চালাচ্ছেন সকাল আটটার কিছু আগেই ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছন বাড়ার সাথে দেবীপুরে কাঠর রোডে তাপস মণ্ডলের বাড়ি যেখানে প্রায় আট নবচতরে তিনি এখানে থাকতেন শুধু তাই নয় এই বাড়ি লাগোয়া একটি এলাকায় তিনি একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের যুক্ত ছিলেন সেখানে পাঁচ জনের মধ্যে তিনি একজন ছিলেন তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন তার পাশাপাশি তিন বছর আগে তিনি এই শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি নিজেকে সরিয়ে নেন এলাকার বাসিন্দারা যেটা বলছেন তারা ঘুণাক্ষরে টের পাননি যে তাপস মণ্ডল এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থাৎ শিক্ষক নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে বাড়ির পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি অভিজিৎকে দেখাতে বলবো একতলার যে ঘর সেখানে ইডির আধিকারিকদের দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন রকম নথি পরীক্ষার প্রক্রিয়া চলছে তার পাশাপাশি সিজার লিস্ট তৈরির প্রক্রিয়া চলছে এক প্রায় 11 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এখনো তল্লাশি অভিযান চলছে যেটা দেখে বোঝা যাচ্ছে আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে নিচের যে ঘরে সেখানে প্রচুর নথি রয়েছে আলমারিতে সেই নথি বারবার দফায় দফায় খুঁটিয়ে দেখছেন ইডি ಅಧಿಕಾರಿরা তাপস মণ্ডল তিনি মেদিনীপুরে এক সময় থাকতেন তারপরে 8 বছর ধরে এই কাঠর রোডের দেবীপুরের এই বাড়িতে থাকতেন এবং সেই বাড়িতে থাকতেন খুব তল্লাশি আর কতটা কতক্ষণ স্থায়ী হয় এবং কি কি নথি এখান থেকে উদ্ধার হলো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আমি এখানেই দেবনারায়ণ সরকারের কাছে আসবো এখনো পর্যন্ত এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যা যা তথ্য সামনে এসেছে এবং একযোগে এই যে ছটা জায়গায় তল্লাশি চালিয়ে আমরা জানি না যে কি কি তথ্য সামনে আসবে এ তো অনেকে বলছেন যে তো দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ার মতন ব্যাপার দেখো শুভ্র আমি বারবারই বলি দোজ হু আর গিলটি মাস্ট বি ব্রট আন্ডার জাস্টিস জিরো টলারেন্স যেই হোক না কেন টপ টু বটম আমরা চাই কার মমতা পলিস এটা করছে না সেন্ট্রাল সিবিআইডি এবং একেবারে পুরো যথার্থ তো বলেছে যদি সত্যি আমি বলছি যদি সত্যি রাজ্যের পুলিশ করত এটা যদি সত্যি রাজ্যের তদন্তকারী সংস্থা করত এই সিবিআইডি এখানে আসার কোনো প্রয়োজনীয়তা না এটা হচ্ছে একটা জায়গা ঠিকই আমার কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি আমি বহু জায়গায় বলতে পারি দাপম কেলিংকারি আজকে উত্তরখণ্ডে কেলিংকারি বিরাট অবস্থা উত্তরপ্রদেশে কেলিংকারি